সেপ্টেম্বর মাসে চলে সেপ্টেম্বরে আসছে। মাদ্রাসায় 11 শিশু ধর্ষণের শিকার 7 শিশুর উপর চলেছে অমানবিক নির্যাতন। কোভিড-19 কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নির্দেশনায় বন্ধ থাকলেও কোরবানির চামড়া সংগ্রহের জন্য সরকারকে চাপ দিয়ে কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ কওমি মাদ্রাসা খুলিয়েছে। আম্মার করা এই ধারাবাহিক প্রতিবেদন যারা পড়েছেন তারা খেয়াল করে দেখবেন, 2020 সালে কওমি মাদ্রাসা শিশু ধর্ষণের গ্রাফ কেমন হঠাৎ ওঠানামা করেছে। লকডাউনের আগের মাসে কটা শিশু ধর্ষণের শিকার হয়েছে আর লকডাউনের সময় কটা, আর লকডাউন অমান্য করে মাদ্রাসা খোলার পরে কটা শিশু ধর্ষণের শিকার হয়েছে। যাই হোক, মূল আলোচনায় আসি। সেপ্টেম্বর 2020 সালে সারা দেশ থেকে আমরা মোট 16টা ধর্ষণ ও নির্যাতনের সংবাদ পেয়েছি। উল্লেখ্য যে আমি যে সকল সংবাদ সংগ্রহ করতে পেরেছি এমনও নয়। আগেও বলেছি, আসল ঘটনার 0.01% বিষয়ও আসলে সংবাদে আসে না। এই 16টি ঘটনার মধ্যে শুধু ধর্ষণের শিকার হয়েছে 11টি শিশু, যার মধ্যে একটি মেয়ে শিশু রয়েছে। ধর্ষণ শেষে 2টি ছেলে শিশুকে হত্যা করা হয়েছে। ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে 4টি শিশুর উপরে, 7টি শিশুর উপরে চালানো হয়েছে অমানবিক নির্যাতন, যার মধ্যে একটি শিশুকে শিকল দিয়ে বেঁধেও নির্যাতন করা হয়েছে। এবার সংবাদ পর্যালোচনা শুরুতেই কথা বলবো 4 সেপ্টেম্বর 2020 তারিখে বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত একটি সংবাদ নিয়ে, যার শিরোনাম ছাত্রীকে মেরে হাড় ভেঙে ফেলার অভিযোগ। খবরে প্রকাশ, এক কওমি মাদ্রাসায় 11 বছরের একটি শিশুর কনুইয়ের হাত ভেঙে দিয়েছে মহিলা শিক্ষক। আমি যখন কওমি মাদ্রাসার শিশু ধর্ষণ ও নির্যাতন বন্ধের নানা বিষয় নিয়ে লাইভ করি, তখন অনেকে বলেন যে কওমি মাদ্রাসার শিশুদের নারী শিক্ষক দিয়ে পাঠদান করালে ধর্ষণ ও নির্যাতন কিছুটা কমবে। আমি তাদের কাছে জানতে চাই, ভাই, কলা গাছের গোড়া দিয়ে কি কখনো কাঁঠালের চারা বের হয়? কওমি মাদ্রাসা ছেলের জন্য হোক কি মেয়ের জন্য হোক, ওটা আসলে একটা কনসেন্ট্রেশন ক্যাম্প, আর তার শিক্ষকেরা এক একজন তাদের ছাত্রদের উপরে নানা অত্যাচার ও নিপীড়ন চালায়। তারা এসব শিখে শিখে বড় হয় এবং শিশুদের উপরেই সেটা আবার প্রয়োগ করে, সে নারী হোক কিংবা পুরুষ। নারী শিক্ষক হলে যে শিশু নির্যাতন করবে না এমন গ্যারান্টি যে কেউ দিতে পারে না, তার প্রমাণ তো এই সংবাদই পেলেন। প্রতি বছর কতটি শিশু শিক্ষকের নির্যাতনের ফলে অঙ্গহানি ঘটিয়ে পঙ্গুত্ব বেছে নেয়, তা অবশ্যই আমি এই রিপোর্টের সর্বশেষে উল্লেখ করব। 6 সেপ্টেম্বরের দৈনিক প্রথম আলোতে পেলাম আরেকটি খবর, যার শিরোনাম খাল থেকে মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার। এমন খবর কিন্তু নতুন না, প্রায় মাদ্রাসার ছাত্রদের লাশ আশপাশের খাল, ডোবা, নদী এসব জায়গায় পাওয়া যায়। সবাই বেশ শ্রদ্ধা ভরে বলে এসব বদজিনের কাজ। খবরে প্রকাশ, শনিবার রাতে একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়ে। সকালে ক্লাস শুরুর আগে শিক্ষক হাজিরে নেওয়ার সময় দেখেন আবু মুসা অনুপস্থিত। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন মাদ্রাসা এসে জানান খালের পাড়ে এক ছাত্রের লাশ পড়ে আছে। খবর পেয়ে সেখানে গিয়ে মাদ্রাসার 150 গজ দূরে আবু মুসার লাশ দেখতে পায় শিক্ষার্থীরা। পরে মাদ্রাসার শিক্ষকেরা পুলিশকে বিষয়টি জানায়। কত সহজ হিসাব, রাতে ঘুমিয়েছে, কথিত জিনের কথিত রাজ্য কোহেকাপ থেকে জিন উড়ে এসে শিশুটিকে হত্যা করে খালে ফেলে রেখে গেছে, কারণ শিশুটির সাথে জিনের জমি জমা নিয়ে বিরোধ ছিল। বাস্তবে এটা হওয়া খুবই সম্ভব যে রাতে মাদ্রাসার কোনো এক শিক্ষক তাকে খেদমতের নামে নিয়ে গিয়ে ধর্ষণ করে শিশুটিকে হত্যা করে রাতের আধারে লাশ খালে ফেলে দেয়। ধর্ষণ শেষে হত্যা করা অনেক পুরনো একটি অপরাধ, এটি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই ঘটতে পারে। তবে মাদ্রাসায় যেখানে জিন নামক এক কাল্পনিক প্রাণীর উপরে দোষ চাপানোর সুযোগ আছে, আর তারা সেই সুযোগটি বেশ সুন্দরভাবেই ব্যবহার করে। জিনের কথা যখন একজন হাফেজ মাওলানা বেশ ভক্তি সহকারে বয়ান করে, তখন গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ অবশ্যই সেটা বিশ্বাস করে। তাদের বিশ্বাস না করে তো উপায় নেই। অনেক সময় দেখা যায় এইসব হুজুরের কথা তারা কোরআন হাদিসের চেয়ে বেশি গুরুত্ব দেয়, কারণ এই সকল মানুষেরা মারাত্মক ধর্মপ্রাণ হলেও তাদের আসলে ধর্ম সম্পর্কে কোনো জ্ঞানই থাকে না, কারণ তারা কখনোই কোরআন বা হাদিস পড়ে দেখেনি। এই মাওলানা সাহেবরাই এদের সাধারণ মানুষের কাছে কোরআন এবং হাদিস। তার উপর যদি শিশুর কোনো মানসিক সমস্যা থাকে বা শিশুটি একটু দুষ্ট দুষ্ট প্রকৃতির হয়, তাহলে তো কোনো কথাই নেই, জিনের গল্পটা তখন ধর্ষক শিক্ষকেরা আরো শক্তভাবে প্রতিষ্ঠিত করতে পারে। আমি যখন বিস্ফোরা বইটি লিখি, তখন এক অভিভাবক বলেছিলেন তাদের সন্তান ঘুমের মধ্যে কথাও বলতো, আবার ঘুমের মধ্যে হাঁটতো। তারা ধরে নিয়েছিল ওই শিশুটির সাথে জিন রয়েছে। তারা কোরআন হাদিস দিয়ে শিশুটির চিকিৎসা করতে লাগলো। এটা কিন্তু দুই একটি ঘটনার উদাহরণ না, বা এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, খুবই নিয়মিত একটি বিষয়।
জিন ছাড়িয়ে বা জিনে ধরা রোগীর চিকিৎসা করে লাখ লাখ টাকা কামাই করে এই কওমি মাদ্রাসা পাশ করা শিক্ষকেরা। সাধারণ মানুষকে বোকা বানিয়ে নিজেরা বিশাল কিছু একটা সেজে বসে থাকে। তাদের ফেসবুক পেজ রয়েছে, রয়েছে ইউটিউব চ্যানেল, সেখানে তারা এই জিন ছাড়ানোর বিজ্ঞাপন দেয়, আবার তা বুস্টও করে দেয়। ইউটিউবে দেয় প্রতিটি জিন ছাড়ানোর ভিডিও। তার নিচের মন্তব্যগুলো দেখলে বোঝা যায় দেশের 75% মানুষ সেটি ভক্তি সহকারে বিশ্বাস করে। আর এই বিশ্বাসের উপর ভিত্তি করে প্রতি বছর শিশু নারী সহ শত শত মানুষ হত্যা করা হয়। এটাই হলো বিশ্বাসের ভাইরাস। 14 সেপ্টেম্বর প্রকাশিত বাংলা ট্রিবিউনের একটি সংবাদ শিরোনাম এরকম, আশুলিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীকে নির্মমভাবে পেটালো শিক্ষক। এই সংবাদ প্রকাশের আগেই এই পিটানোর ভিডিওটি ভাইরাল হয়ে যায়। আমিও যথারীতি আমার পেজ থেকে ভিডিওটি শেয়ার করি। সেখানে দেখা যায় সিসি ক্যামেরার একটি ফুটেজ, সামনে বেশ কিছু ছাত্র বসে আছে, ঘিয়া রঙের পাঞ্জাবি পরা আর লুঙ্গি পরা এক বিশাল সাইজের সুঠাম দেহি এক হুজুর 7-8 বছরের একটি শিশুকে শরীরের সর্বশক্তি দিয়ে পেটাচ্ছে। এ যেন বিস্ফোরা বইয়ের প্রথম দৃশ্যের শুটিং। পাশে আরেকটি শিশু হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে ওই শিক্ষক ঘেমে তার পাঞ্জাবি খুলে পাশে বাঁধা শিশুটিকে আবার অমানসিক ভাবে পেটাচ্ছে। কোনো ভয়ঙ্কর অপরাধীকে থানার সবচেয়ে খারাপ দারোগাটিও এভাবে কিন্তু পেটায় না। ওই পেটানো দেখে আমার 60 বছরের মা 2 দিন কোনো কিছু খেতে পারেননি, শুধু কেঁদেছে। আমার মনে হয় শুধু আমার মা নন, অনেক মানুষের চোখে জল এনেছে ওই নির্মমতা। ওই শিক্ষক যখন শিশুটিকে ওভাবে পেটাচ্ছিল, তখন শিশুটি ওই শিক্ষকের পা ধরে যেভাবে বাঁচার আকুতি করছিল তা দেখলে যে কারোর চোখেই পানি ধরে রাখা সম্ভব না। সবচাইতে ভয়ের খবর কি জানেন, এই দৃশ্যটি, এই একটিমাত্র দৃশ্য আমাদের চোখের সামনে এসছে, কিন্তু প্রতিদিন এদেশে লক্ষাধিক মাদ্রাসায় এই ঘটনা প্রতিদিন কয়েক লাখ শিশুর সাথে নিয়মিত ঘটে, প্রতিদিন প্রতি সময়ে, আর সেটা সবাই জানে। এখন একবার ভাবুন, এভাবে যদি একটি শিশু দিনের বেলা এভাবে নির্মম নির্যাতনের শিকার হয় আর রাতের বেলা ধর্ষণের শিকার হয়, তাহলে তার মানসিকতাটা কেমন থাকে, সে কি শেখে আমাকে বলেন তো। যে কোনো সে কেন হিংস্র মানসিকতার হবে না, সে কেন প্রতিশোধ পরায়ণ হবে না, সে কেন জঙ্গি মানসিকতার হবে না। 6 সেপ্টেম্বর একটি শিশু হত্যা করার ঠিক 10 দিনের মাথায় 15 সেপ্টেম্বর আমরা আবার একটি শিশু হত্যার সংবাদ পাই। এমনটা আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে বা হচ্ছে আমাকে একটু জানাবেন। আর একটু হিসেব রাখবেন, বছর শেষে আমরা কতটি শিশু হারালাম ধর্মীয় শিক্ষার নামে। এই হত্যাটিও নিশ্চয়ই জিনের নামে চালিয়ে দেওয়া হয়েছে। মাদ্রাসার শিশু ধর্ষণ নির্যাতন প্রতিবেদন সেপ্টেম্বর 2020। 2 সেপ্টেম্বর শিশু ধর্ষণ চেষ্টা, মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার, ঢাকা ট্রিবিউন। 4 সেপ্টেম্বর ছাত্রীর মেরে হাড় ভেঙে ফেলার অভিযোগ, বাংলাদেশ প্রতিদিন। 6 সেপ্টেম্বর খাল থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার, দৈনিক প্রথম আলো। 7 সেপ্টেম্বর হেফজোখানার শিশুটি 6 মাস ধরে বলাৎকারের শিকার হচ্ছিল মাওলানার হাতে, চট্টগ্রাম প্রতিদিন। 8 সেপ্টেম্বর বরিশালের শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার, দৈনিক সমকাল। 9 সেপ্টেম্বর শিশু শিক্ষার্থীকে পায়ে শিকল বেঁধে নির্যাতন, মুহতামিম গ্রেপ্তার, দৈনিক কালের কণ্ঠ। 10 সেপ্টেম্বর সোনাগাজীকে বলাৎকারের শিকার মাদ্রাসার ছাত্র, দৈনিক মানবজমিন। 13 সেপ্টেম্বর সাভারে বলাৎকারে ব্যর্থ হয়ে শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সময় নিউজ ডট টিভি। 14 সেপ্টেম্বর আশুলিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীকে নির্মমভাবে পেটালো শিক্ষক, বাংলা ট্রিবিউন। 15 সেপ্টেম্বর মাদ্রাসা থেকে নিখোঁজ ছাত্রের লাশ মিলল পুকুরে, সময় নিউজ। 17 সেপ্টেম্বর শিশুকে ধর্ষণের চেষ্টা, কারাগারের শিক্ষক, ঢাকা ট্রিবিউন। 25 সেপ্টেম্বর গরম চা ঢেলে শিশুর গলা ঝলসে দিল মক্তব্যের শিক্ষক, দৈনিক সমকাল। 26 সেপ্টেম্বর মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অধ্যক্ষের নামে মামলা, বার্তা24.com। 28 সেপ্টেম্বর ছাত্রকে লাঠি দিয়ে পিটিয়ে শিক্ষক, কারাগারে, বাংলা ট্রিবিউন। 29 সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জে 2 মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের শিক্ষক গ্রেপ্তার, দৈনিক জনকণ্ঠ। 30 সেপ্টেম্বর আশুলিয়ায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, মাদ্রাসা শিক্ষক পলাতক, দেশরূপান্তর। বন্ধুরা, এখানে আমি একটি কথা আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশে এই ধর্ষণে সবচেয়ে বেশি এগিয়ে আছে বৃহত্তর চিটাগং বিভাগ, এই বৃহত্তর ক্ষুদ্রতর সিলেট বিভাগ, এবং অদ্ভুত বিষয়ে একটি বিশেষ জেলা, যেই জেলাটির নাম হচ্ছে নারায়ণগঞ্জ। আমি এই বিষয়টি এই সর্বশেষ 19
সাল এবং 20 সালের যতটুকু কাজ আমার হয়েছে, সেই কাজে আমি দেখতে পেলাম যে মারাত্মকভাবে ইফেক্টেড যে জেলাটি সেটি হচ্ছে নারায়ণগঞ্জ। আমার নারায়ণগঞ্জে অনেক কবি সাহিত্যিক বন্ধুরা আছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনারা ভিডিওটি এখন দেখে থাকেন কিংবা ভিডিওটি যদি পরে দেখে থাকেন আপনারা একটু বিষয়টি খেয়াল রাখবেন। আমি আপনাদেরকে 2019 এবং 2020 সালে শুধু মাদ্রাসায় কতগুলো শিশুর ধর্ষণের শিকার হয়েছে, কতগুলো শিশুকে হত্যা করা হয়েছে তার একটা রিপোর্ট আমি আপনাদের সামনে আশা করছি আগামী 15 দিনের মধ্যে দাঁড় করাতে পারবো। ধন্যবাদ রুমি, আমি আপাতত এতটুকুই।